गुड आफ्टरनून, वेलकम टू डेसिबल आईएएस। ओके, सबाई के स्वागत आमादेर ए चैनले डेसिबल आईएएस रोड टू सिविल सर्विसेस। तुम्हारा जानो जे टेलीग्राम जे चैनलटी आमादेर सेटार नाम होच्छे रोड टू सिविल सर्विसेस। अवश्य टेलिग्राम चैनल तुम्हारा जॉइन करते पारो। टेलिग्राम चैनल लिंक डेस्क्रिप्शन डेस्क्रिप्शने तुम्हारे देवा आछे। डेस्क्रिप्शने थेके चैनलटा जॉइन करो, सेखाने किन्तु प्रचुर एग्जाम रिलेटेड टिप्स तुम्हारा किन्तु पाबे। विशेष करे यूपीएससी डब्ल्यूबीसीएस এই দুটো পরীক্ষা, এই দুটো পরীক্ষাকে তোমরা কি করে অ্যাপ্রোচ করবে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন ডিটেইলস আলোচনা ডিসকাশন সেখানে কিন্তু হয়ে থাকে। তো ডেফিনেটলি তোমরা সেই সুবিধাগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। তো সেটাতে তোমরা সাবস্ক্রাইব করো, আরও অনেক বন্ধুবান্ধবদের অ্যাসপিরেন্টসদের সাথে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করো চ্যানেলের লিঙ্কটা। অ্যান্ড অবশ্যই তোমরা নিজেরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বা তোমাদের যদি কোনো পার্টিকুলার সাজেশন থাকে, তোমাদের যদি কোনো পার্টিকুলার বিষয়ে তোমাদের যদি ভিডিও দরকার পড়ে, তাহলে ডেফিনেটলি সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। বা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করলে টেলিগ্রাম চ্যানেলেও তোমরা কিন্তু মেসেজ করতে পারবে, সেখানেও কিন্তু তোমরা মেসেজ করে জানাতে পারো। ওকে, আচ্ছা, আজকে দেখো যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে আগের দিন আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে প্রিলিমসের জন্য, বিশেষ করে প্রিলিমসের জন্য তোমরা এনশিয়েন্ট ইন্ডিয়ার জন্য তোমরা কোন বই ফলো করবে। অ্যান্ড তার সাথে সাথে তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে এনশিয়েন্ট ইন্ডিয়ার জন্য। ওকে, এনশিয়েন্ট ইন্ডিয়ার জন্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে মিডিয়েভাল ইন্ডিয়ার জন্য তোমাদেরকে কোন কোন চ্যাপ্টার্সগুলো তোমাদেরকে পড়তেই হবে অতি অবশ্যই তোমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে। যদিও বা আমি ভিডিওতে আগের দিন যখন এনশিয়েন্টের কথা বলছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে মেন্সের কথা বলেছিলাম। ঠিক আছে, আমি কিন্তু মেন্সের কথাটাও তখন কিন্তু মেনশন করেছিলাম। ঠিক আছে, তাই এই ভিডিওতেও আমি কিন্তু যখন চ্যাপ্টারগুলো বলবো যে প্রিলিমসের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, আমি ডেফিনেটলি সেগুলো আগে বলবো, কিন্তু তারপরে কিন্তু আমি এটাও মেনশন করে দেবো যে মেন্সের জন্য তোমাদের ওই চ্যাপ্টারটা আদৌ ইম্পর্টেন্ট কি না। ঠিক আছে, তবে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের কিন্তু ফোকাসটা থাকবে হচ্ছে অন ডাব্লিউবিসিএস প্রিলিমস। ওকে, এটা হচ্ছে আমাদের মেন ফোকাস। ওকে, আচ্ছা, কারণ দেখো যারা মেন্স দিচ্ছ তোমরা হয়তো মনেই করতে পারো যে কেন মেন্স কি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু যারা মেন্স দিচ্ছ তারা অলরেডি তোমরা প্রিলিমস পাস করে এসেছো, তাই তোমাদের কিন্তু অলরেডি একটা বেসিক আইডিয়া হয়ে গেছে যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট বা কোন চ্যাপ্টারটা কম ইম্পর্টেন্ট। কিন্তু যারা প্রথমবার প্রিলিমস দিচ্ছ, যারা বিগিনার বা যারা হয়তো আগে প্রিলিমস দিয়ে কোনো কারণে প্রিলিমসে তোমরা সাফল্য পাওনি, তাদের জন্য আমি মনে করি যে তাদের জন্য আমার এই আলাদা করে বলে দেওয়াটা যে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এইগুলো আমার মনে হয় এটা বেশি নেসেসারি। যারা মেন্স দিচ্ছ তারা হয়তো অলরেডি এতদিনে বুঝে গেছো যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডেফিনেটলি তোমরা হয়তো মেন্সের হার্ডেল পার করতে পারো নি বা এখনও হয়তো মেন্স কখনো দাওই নি, কিন্তু যেহেতু তোমরা প্রিলিমস দিয়েছো তোমরা নিশ্চয়ই মেন্সের কোয়েশ্চেন পেপার দেখেছো, তোমরা মোটামুটি একটা নিজেরা কিন্তু তোমরা একটা অ্যানালাইজ করে হয়তো দেখেছো, আমি আশা করতে পারি, যে মেন্সে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। আর মেন্সের আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো যেটা প্রিলিমসের সাথে মেন্সের তফাত সেটা হচ্ছে যে মেন্সে কিন্তু মোটামুটি সব কিছুই পড়তে হয়। প্রিলিমস মানে আনলাইক প্রিলিমস, প্রিলিমসে যে ব্যাপারটা কিন্তু নেই, প্রিলিমসে কিন্তু কোনটাই কম ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট এই ব্যাপারটা চলে আসছে। কিন্তু মেন্সের ক্ষেত্রে কিন্তু এটা এই জন্যই এতটা অ্যাপ্লিকেবল নয়, কারণ মেন্স কিন্তু প্রচণ্ড ডিটেলড একটা পরীক্ষা স্টেজ। তো সেই জন্য সেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের অলমোস্ট প্রত্যেকটা অংশই আমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কিন্তু আমি যদি প্রিলিমসের কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিছুটা হলেও আমি কিন্তু সিলেক্টিভলি চুজ করে পড়তে পারি। ওকে, তো সেই জন্যই তোমাদের আজকে বলা যে মিডিয়েভাল ইন্ডিয়াতে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো সিলেক্ট করে পড়বে। ওকে, ওকে, দেখো মিডিয়েভাল ইন্ডিয়া এই বইটিতে শুরু হচ্ছে, আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে পুনম দালাল দাহিয়ার বই তোমরা ফলো করবে। মিডিয়েভাল আর এনশিয়েন্ট হিস্ট্রি দুটোর জন্যই তোমরা কিন্তু পুনম দালাল দাহিয়া বইটা ফলো করবে, বিশেষ করে প্রিলিমসের জন্য এটা তো মোর দ্যান ইনাফ। ঠিক আছে, এই বইটাই হচ্ছে মোর দ্যান ইনাফ। এবার যখন আমরা মিডিয়েভাল ইন্ডিয়ার কথা বলছি বা মিডিয়েভাল হিস্ট্রির কথা বলছি, দেখো চ্যাপ্টার নাম্বার 9, এটা কিন্তু চ্যাপ্টার নাম্বার 9 আমরা আছি। ঠিক আছে, আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া বলা হচ্ছে এই চ্যাপ্টারটা। ওকে,
এখানে দেখো তোমাদের ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ যে এই পুষ্যভূতিস অফ থানেশ্বর অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার হর্ষা এই চ্যাপ্টারগুলো এই পার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই হর্ষবর্ধন বা হর্ষাজ রুল অ্যাডমিনিস্ট্রেশন এই পার্টটা কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট। মৈত্রিকা মখড়িজ ডেকানে কী হয়েছিল তখন সাউথে কী হচ্ছিল প্রতিহার এগুলো কিন্তু আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, রাষ্ট্রকূটও নয়, ইনফ্যাক্ট প্রিলিমসের জন্য তো অ্যাটলিস্ট নয়। এখানে যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পালাস অফ বেঙ্গল, এইটা তোমাদেরকে ভালো করে জানতে হবে এই পার্টটা, ঠিক আছে। জেনারেল ওভারভিউ অফ লাইফ ইন দিস কিংডমস ক্রিয়েট কমার সালামা ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি ইত্যাদি এগুলো এত ডিটেলসে জানার দরকার নেই। তারপরে তোমরা যেটা ডিটেলে পড়বে সেটা হচ্ছে চোল চোলাস, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ চোলাস, ভিলেজ সোসাইটি, ইকোনমি, আর্ট অ্যান্ড লিটারেচার, এইগুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে চোলা আর্ট অ্যান্ড লিটারেচার বা আর্কিটেকচার। এইগুলো ভিলেজ সোসাইটি অ্যাডমিনিস্ট্রেশন প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, তবে হ্যাঁ তাও এই চোলা কিংডম কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের মেন্সের জন্যও এটা কাজে লাগবে, তাই জন্য এই পার্টটা কিন্তু তোমরা পড়বে। কন্ট্যাক্ট উইথ সাউথ ইস্ট এশিয়া চায়না এটাও কিছুটা ব্রিফলি দেখে নেবে, তবে মেনলি চোলাস, এখানে পালাস, আর এইখানে হচ্ছে তোমাদের পুষ্যভূতিস অফ থানেশ্বর, এই পার্টগুলো তোমরা একটু ভালো করে এই চ্যাপ্টারে দেখে নেবে, ঠিক আছে, প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট আমরা চলে যাচ্ছি নর্দার্ন ইন্ডিয়া 1000-1200 CE। এখানে তোমরা সব থেকে ইম্পর্টেন্ট যেটা পড়বে সেটা হচ্ছে রাজপুত ক্ল্যান্স, চামানা বা চৌহান, চান্ডেলাস অফ বুন্দেলকাল, পারমার্স অফ মালাবার, এই চালুকিয়াস অফ গুজরাট, সোলাঙ্কি ইত্যাদি, এইগুলো কিছুটা তোমরা কিন্তু ডিটেলসে পড়বে, নট টু মাচ ইন ডিটেলস, বেশি ডিটেলসে পড়তে যাবে না। অনেক ইনফরমেশন আছে এই বইটাতে, এত ইনফরমেশন কিন্তু আমাদের অ্যাটলিস্ট প্রিলিমসের জন্য আমাদের কিন্তু প্রয়োজন হয় না, ইভেন মেন্সের জন্য কিন্তু এই পারমার্স, চালুকিয়াস, তোমার্স, গ্যাদার বা এদের থেকে কিন্তু প্রশ্ন সেরকমভাবে আসে না। মোটামুটি জয়মান আর চান্ডেলাসটা তাও ইম্পর্টেন্ট, তারপরে আর সেরকমভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় না পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। কিংডম অফ কাশ্মীর অ্যান্ড নর্থ ওয়েস্ট এটা একদমই প্রিলিমসের জন্য পড়তে যাবে না, টোটালি ইউজলেস ফর প্রিলিমস, প্রিলিমসের জন্য এটার কোনো রকম কোনো ইউজ নেই, ঠিক আছে। আচ্ছা, চেদিস অফ ত্রিপুরি, সেনাস অফ বেঙ্গল, সেনাস অফ বেঙ্গলটা তোমরা কিছুটা পড়বে, ঠিক আছে, তাও আমি বলছি খুব ডিটেলসে পড়ার দরকার নেই, তবে হ্যাঁ ডেফিনেটলি কিছুটা পড়বে কারণ মেন্সে কিন্তু তোমাদের এটা কাজে লাগবে। গঙ্গাস বা চৌদ গঙ্গাস অফ ওড়িশা, ওয়েস্টার্ন চালুকিয়াস অফ কল্যাণী, লেটার ওয়েস্টার্ন চালুকিয়াস ইত্যাদি, এইগুলো কিন্তু তোমাদের এই হিটেরোডক্স স্কুলস অফ ইন্ডিয়ান ফিলসফি, এইগুলো কিন্তু তোমাদের দরকার হচ্ছে ফর মেন্স, প্রিলিমসের জন্য এগুলো কোনো টারই দরকার নেই। ওকে, প্রিলিমসের জন্য তোমাদের কিন্তু এগুলো কোনোটাই ডিটেলসে যাওয়ার দরকার নেই। তোমরা যদি পড়তে চাও অবশ্যই পড়তে পারো, কিন্তু এখন দেখো প্রিলিমসের কিন্তু তোমাদের জাস্ট আছে 31 মার্চে, তোমাদের জাস্ট 2 মান্থস টাইম আছে কিন্তু তোমাদের হাতে, জাস্ট 2 মান্থস। তো এই 2 মান্থসের মধ্যে তোমাকে অন্য অনেক সাবজেক্ট পড়তে হবে, শুধুমাত্র হিস্ট্রি, আর তার মধ্যে আবার মিডিয়েভাল হিস্ট্রি নিয়ে তোমাকে কিন্তু বেশি সময় দিলে চলবে না, ঠিক আছে, কারণ হিস্ট্রির মধ্যে আমাদের সব থেকে বেশি সময় দিতে হবে কিন্তু টু মডার্ন হিস্ট্রি, সব থেকে স্কোরিং পার্ট, যেটা আমার মেন্সের জন্য স্কোরিং হবে, আমার প্রিলিমসের জন্য স্কোরিং হবে। তাই এই সাব টপিকগুলোতে খুব একটা বেশি গুরুত্ব না দিলেও চলবে, মেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো তাও ইম্পর্টেন্ট, প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো কিন্তু অত ইম্পর্টেন্ট নয়। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি দেখো দিল্লি সালতানেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওকে, ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্ট এটার কিন্তু ভালো করে পড়বে, সে প্রিলিমসই বলো সে মেন্সই বলো, প্রত্যেকটা পরীক্ষার স্টেজের জন্য, ইন্টারভিউও বলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হিস্ট্রি অপশনাল থাকলে তো অবশ্যই তোমাকে পড়তে হবে, দিল্লি সালতানেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে আছে আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে 3টে ভাগ আমরা করতে পারি, একটা হচ্ছে যে মোস্ট বা ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যেটা মডারেটলি ইম্পর্টেন্ট বা জাস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি, আরেকটা হচ্ছে নট সো ইম্পর্টেন্ট। কারণ দেখো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেই আমি কখনোই এটা বলতে পারি না যে তোমরা এই চ্যাপ্টারটা টোটালি ছেড়ে দাও বা এর এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্নও আসবে না পরীক্ষায়, এটা কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট, এটা কোনো টিচারই ওরকম জোর গলায় বলতে পারে না, ঠিক আছে। কারণ যদি যদি কোনো বছর ট্রেন্ড চেঞ্জ হয় আর সেখান থেকে প্রশ্ন আসে তাহলে ডেফিনেটলি তার প্রেডিকশনটা কিন্তু ভুল হয়ে যাবে। তাই আমরা ওটা না করে আমরা কি করছি, এই 3টে ক্যাটাগরিতে আমরা কিন্তু ভাগ করে দিচ্ছি আমাদের চ্যাপ্টার বা আমাদের সাবজেক্টগুলোকে দিয়ে আমরা পড়ছি, যাতে প্রথম থেকে আমার মাইন্ডে কিন্তু একটা প্রায়োরিটি লিস্ট
তৈরি হয়ে যায়, কোনটাকে আমি কত প্রায়োরিটি দেব, কোনটাকে আমি কম প্রায়োরিটি দেব, কোনটাকে আমি বেশি প্রায়োরিটি দেব, কোনটা আমি তার মানে কম পড়ব, কোনটা আমি তার মানে বেশি পড়ব। এইভাবে আমাকে কিন্তু আগে থেকেই একটা জাজমেন্ট, একটা ক্লাসিফিকেশন বা ডিভিশন আমাকে কিন্তু মাইন্ডের মধ্যে করে রাখতে হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, আমরা চলে যাচ্ছি প্রভিশনাল, প্রভিনশিয়াল কিংডমস অফ মিডিয়েভাল ইন্ডিয়া। এখানে কিন্তু তোমরা যে পার্টটা পড়বে সেটা হচ্ছে বিজয়নগর কিংডমটা, তাও আমি বলবো কিছুটা ইম্পর্টেন্ট। সঙ্গম ডাইনাস্টি অ্যাডমিনিস্ট্রেশন, এই যে এই সব সাব টপিকগুলো দেওয়া আছে, ইভেন বাহমানি অ্যাডমিনিস্ট্রেশন এখানে দেওয়া আছে। ওয়েস্টার্ন ইন্ডিয়াতে কী হয়েছিল, গুজরাটে, মালবা, মেবার দরকার নেই, শুধুমাত্র বেঙ্গলটা তোমরা পড়ে যাবে, এখানে শুধুমাত্র বেঙ্গলটা তোমরা দেখবে, আর এখানে কিন্তু বিজয়নগর কিংডমটা কিছুটা দেখবে। এটা মেনলি তোমাদের দরকার হচ্ছে মেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু অত ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়। বিজয়নগর বা বাহমানি কিংডম থেকে কিন্তু প্রিলিমসে খুব একটা বেশি প্রশ্ন কিন্তু আসে না, এলেও হয়তো ওই একটা প্রশ্ন এলো এরকম আসে, তো তার জন্য এত বেশি ডিটেলসে তোমাদের কিন্তু না পড়লেও চলবে, ঠিক আছে। কিন্তু মেন্সে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, মেন্সে অনেক বেশি প্রশ্ন আসে, তাই মেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু নট সো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট দেখো, আমরা চলে আসছি মুঘলস, মুঘল ডাইনাস্টি, ঠিক আছে। তাহলে এই মুঘলদের মধ্যে আমরা কি করব, আমরা প্রিলিমসই বলো, আমরা মেন্সই বলো, সবটার জন্যই আমরা কিন্তু পড়ব, মেন্সের জন্যও আমরা পড়ব, প্রিলিমসের জন্যও আমরা কিন্তু চ্যাপ্টারটাকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়ব। ওকে, দুটো পারপাসের জন্যই আমরা কিন্তু পড়ব, কারণ এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আর প্রত্যেকটা সেকশন ইম্পর্টেন্ট, সে মানসাবদারি সিস্টেম, জাগিরদারি সিস্টেমই হোক, আর্কিটেকচারই হোক বা ট্রেডই হোক, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, অনেক বড় একটা চ্যাপ্টার, খুব ভালো করে পড়তে হবে। এরপরে চলে আসছি চ্যাপ্টার 14, সেটা হচ্ছে লেটার মুঘলস, মারাঠাস অ্যান্ড আদার প্রভিনশিয়াল কিংডমস। এখানে তোমরা যেটা করবে সেটা হলো যে তোমরা মারাঠাস, এই বিশেষ করে শিবাজি অ্যান্ড রাইজ অফ মারাঠাস, এইটা ভালো করে দেখবে, বেঙ্গলটা মোটামুটি ভালো করে দেখে যাবে, লেটার মুঘলস কিছুটা যতটা সম্ভব দেখে যাবে, বাকি প্রিলিমসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। প্রিলিমসের জন্য বাকিটা কিন্তু অত ইম্পর্টেন্ট না, মেন্সের জন্য তাও কিছুটা কিন্তু ইম্পর্টেন্ট, তা আমি বলবো যে খুব বেশি ইম্পর্টেন্স দিও না এই পার্টটাতে, ঠিক আছে। কিছুটা বেঙ্গল তোমরা পড়ে যাবে, কিছুটা তোমরা লেটার মুঘলসের ব্যাপারে জানবে, অ্যান্ড শিবাজি অ্যান্ড রাইজ অফ মারাঠাস দেখে যাবে প্রিলিমসের জন্য। এর চেয়ে বেশি প্রিলিমসের জন্য কিন্তু পড়তে যাবে না এই চ্যাপ্টার নাম্বার 14 থেকে। ওকে, নেক্সট আমরা চলে আসছি চ্যাপ্টার নাম্বার 15, সেটা হচ্ছে ভক্তি মুভমেন্ট, ভক্তি মুভমেন্ট, আর তারপরে চলে আসছে সুফিজম বা সুফি মুভমেন্ট, শিখ মুভমেন্ট এটসেট্রা। এটা কিন্তু পুরোপুরি মেন্সের চ্যাপ্টার, আর যারা তোমরা ইউপিএসসির জন্য প্রিপেয়ার করছো তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে WBCS এর মেন্স আর UPSC প্রিলিমস বলো বা মেন্স বলো, তাদের জন্য চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। WBCS প্রিলিমস, ঠিক আছে, WBCS প্রিলিমসের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, ডিটেলসে জানার দরকার নেই, জাস্ট চ্যাপ্টারটা একটু বুঝে নেবে তাহলেই কিন্তু প্রিলিমসের জন্য হবে, খুব বেশি ডিটেলসে আমাদের কিন্তু যাওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা নেক্সট দেখো, চলে আসছে কামিং অফ ইউরোপিয়ানস, ঠিক আছে। এখানে ডেফিনেটলি তোমাদেরকে ইন ব্রিফ পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ড্যানিশ এটসেট্রা এগুলো পড়তে হবে, ঠিক আছে। আর যেটা তোমরা এখান থেকে পড়তে পারো সেটা হচ্ছে এই পার্টটা, ব্রিটিশ কনকোয়েস্ট ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে ব্যাটেল অফ প্লাসি, যদিও বা এটা কিন্তু আর মিডিয়েভাল হিস্ট্রি থাকছে না, এটা কিন্তু মডার্ন হিস্ট্রিতে চলে আসছে। অ্যান্ড সেখানে তোমরা এই কার সাথে কোন যুদ্ধ হয়েছিল, ফার্স্ট কার্নাটিক ওয়ার কার সাথে হয়েছিল, সেকেন্ড কার্নাটিক ওয়ার কার সাথে হয়েছিল, কে ডিফিটেড হয়েছিল, কে জিতেছিল, ঠিক আছে, থার্ড কার্নাটিক ওয়ার, অ্যাংলো মাইসোর ওয়ার ইত্যাদি কাদের সাথে হয়েছিল, এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে, অ্যাংলো শিখ ওয়ার কাদের সাথে হয়েছিল এইটা কিন্তু আমাদের জানতে হবে। তার মানে কি যে চ্যাপ্টারটা কিন্তু ওই মডারেটলি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো না, নট সো ইম্পর্টেন্টও আমি বলবো না, কারণ যেহেতু এটা মডার্ন হিস্ট্রির পার্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু নট সো ইম্পর্টেন্ট বলা যেতে পারে না, কারণ এটা যদি প্রিলিমসে তোমাদের অতটা কাজে নাও আসে এটা কিন্তু মেন্সের পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফর মেন্স দিস চ্যাপ্টার ইজ মোর ইম্পর্টেন্ট, প্রিলিমসের দিক থেকে অতটা না হলেও মেন্সের দিক থেকে ডেফিনেটলি কিন্তু এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটাই হচ্ছে তোমাদের কিন্তু লাস্ট চ্যাপ্টার, তোমাদের পুনম দালাল দহিয়ার এটা কিন্তু লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে।
তাহলে বোঝা গেল যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা সব থেকে বেশি গুরুত্ব দেবে, সেটা হচ্ছে তোমাদের মুঘলস অ্যান্ড দিল্লি সালতানেট। সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই দুটো, দিল্লি সালতানেট মুঘলস। তারপরে তোমাদের চলে আসছে যেরকম এই পিরিয়ড ফ্রম 1000 to 1200 CE, যেখানে কিছু কিছু পার্টস হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর্লি মিডিয়েভাল ইন্ডিয়াতেও কিছু কিছু পার্ট হচ্ছে ইম্পর্টেন্ট। ভক্তি সুফির যে চ্যাপ্টারটা, যেটা বললাম চ্যাপ্টার নাম্বার 15, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে এটা আমি বলেছি, মেনশন করে দিয়েছি আলাদা করে। চ্যাপ্টার 14 বেশিরভাগ অংশই কিন্তু তোমাদের মেন্সের জন্য বেশি কাজে লাগবে, প্রিলিমসের জন্য নয়। আচ্ছা, আর তোমাদের থাকছে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 16, যেটাও তোমাদের কিন্তু মেন্সের জন্য বেশি কাজে লাগবে রাদার দেন প্রিলিমস। তবে হ্যাঁ, যেহেতু এটা মডার্ন হিস্ট্রির পার্ট, এটা আর মিডিয়েভাল হিস্ট্রি বলা যাচ্ছে না, মডার্ন হিস্ট্রি চলে আসছে, কিছুটা মিডিয়েভাল আমরা বলতে পারি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু চ্যাপ্টারটা পড়তে হবে, কারণ এটা কিন্তু প্রিলিমসে না হলেও মেন্সে কাজে আসবে। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে দেখো, প্রিলিমস মেন্স আমি দুটো অ্যাঙ্গেল থেকেই তোমাদেরকে বলে দিলাম যে কোনটা কম ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট ফর প্রিলিমস অ্যান্ড ফর মেন্স, আর কোন চ্যাপ্টারটা অতটা না পড়লেও তোমাদের চলবে, অতটা গুরুত্ব তোমাদের না দিলেও চলবে, ঠিক আছে। অ্যান্ড বই অবশ্যই রেফার করবে হচ্ছে পুনম দালাল দাইয়া, তার বই থেকেই আমি এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলেছি। অ্যান্ড এই বইয়ের ওপরে তোমাদের কিন্তু অ্যাটলিস্ট প্রিলিমসের জন্য কোনো সোর্স রেফার করার দরকার নেই। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে MCQ প্র্যাকটিস, অবজেক্টিভ কোয়েশ্চেন প্র্যাকটিস তোমাদেরকে ডেফিনেটলি করতে হবে, কারণ অবজেক্টিভ প্যাটার্নে আমাদের পরীক্ষা হচ্ছে, MCQ প্যাটার্নে আমাদের পরীক্ষা হচ্ছে, তো সেই জন্য ডেফিনেটলি কোয়েশ্চেন প্র্যাকটিস করা, বিভিন্ন সোর্স থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করা, একই সোর্স থেকে না, একই বই থেকে প্রচুর কোয়েশ্চেন করে লাভ নেই, বিভিন্ন বই থেকে কোয়েশ্চেন সলভ করতে হবে। তবে হ্যাঁ, তার মানে এটা না যে ঘরে একটা লাইব্রেরি তৈরি করে নিলে, 10-15 বই কিনে নিলে, সেটা নয়। ডেফিনেটলি তোমাদের কিন্তু সিলেক্টিভলি ধরো 5টা বই তোমরা কিনলে MCQ, সে 5টা বই ভালো করে সলভ করো, বাকি কোথা থেকে সলভ করবে, অত বই না কিনে ইন্টারনেটকে কিছু ভালো কাজে লাগাও, ইন্টারনেটকে ভালো করে ইউজ করো, ঠিক আছে। প্রচুর ভালো কাজের জন্য ইন্টারনেটকে আমরা ইউজ করতে পারি, আমাদের নিজের কাজের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটাকে করো। অ্যান্ড 4-5 MCQ স্ট্যান্ডার্ড বই ফলো করো, MCQর বলছি কিন্তু আমি, পড়ার জন্য একটা স্ট্যান্ডার্ড বই কিন্তু ইনাফ। MCQ তোমরা করো 4-5 সোর্স থেকে, সে বই হোক, আর তারপরে দেখো অত বই তো আমাদের পক্ষে কেনা সম্ভব না, অত বই কিনে রাখবেই বা কোথায়, এটাও তো একটা খুব বড় একটা কী বলবো একটা ফ্যাক্টর। অনেকের মনে হতে পারে যে এটা হয়তো খুব বড় ফ্যাক্টর নয়, কিন্তু অনেকের জন্যই এটা কিন্তু স্পেসটাও কিন্তু একটা প্রবলেম থাকতে পারে। ওকে, তো সেই জন্য এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে অনেকগুলো বই গাদা গাদা বই কিনে নিলাম, 10-12 বই কিনে একটা পাইল বানিয়ে নিলাম, পুরো বইয়ের হিস্ট্রি বই পড়ছি আমি, ঠিক আছে, এটা কিন্তু হয় না। কারণ অত বই কিনলেও তোমার কিন্তু দেখবে অনেক কোয়েশ্চেন রিপিট হয়ে যাচ্ছে, সেম টাইপের কোয়েশ্চেন তুমি বারবার করে করছো, তাই সেটা না করে তুমি 4-5 স্ট্যান্ডার্ড বই কিনলে, তুমি আরিহান্তের কিনলে, তুমি হয়তো দিশার কিনলে, তুমি হয়তো তারুণ গোয়েলের কিনলে, তুমি হয়তো আরেকটা কোনো কালিঞ্জের পাবলিকেশনে কিনলে এরকম করে, বা তুমি হয়তো তুলসীর কিনলে, 4-5 পাবলিকেশনের বই, ভালো পাবলিকেশনের বই সিলেক্ট করে MCQ প্র্যাকটিস করবে। বাদ বাকি প্র্যাকটিসটা করবে হচ্ছে কোথা থেকে, ফ্রম ইন্টারনেট, ঠিক আছে। এইভাবে আমাদের কিন্তু হিস্ট্রিটা তৈরি করে নিতে হবে ফর WBCS প্রিলিমস, যেটা আমাদের জাস্ট 2 মাস পরেই পরীক্ষা। তবে হ্যাঁ, 2 মাস কিন্তু যথেষ্ট টাইম আমি বলতে পারছি না, কিন্তু আমি এটাও বলবো যে খুব কম টাইমও কিন্তু নয়, 2 মাসকে যদি আমরা খুব ভালো করে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা পরীক্ষায় অবশ্যই সাফল্য পেতে পারি। আর এখন যা কাট অফ দাঁড়াচ্ছে সেটার জন্য কিন্তু প্রচুর MCQs প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু কাট অফ ক্লিয়ার করা একটু তোমাদের জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি বলবো না যে পসিবল নয়, কিন্তু কারণ কাট অফ কমও হতে পারে, এখন ধরো বেশি হয়েছে, হয়তো এই বছর কম হলো, কিন্তু যেহেতু একবার বেশি হয়েছে সেই জন্য ওটাকেই আমাদের কিন্তু ধরে এগোতে হবে। আমরা এটা ভাবতে পারি না যে হ্যাঁ এই বছর তো তাহলে কমে যাবে, ঠিক আছে, কমলে অবশ্যই আমরা সবাই চাই যে কাট অফ কম হোক, সবাই চাই যে আমরা পরীক্ষায় সাকসিড করি, ঠিক আছে। তাই ডেফিনেটলি সেই একটা পজিটিভ মাইন্ডসেট রেখে তোমরা এগিয়ে যাও, ঠিক আছে, খুব ভালো করে পড়ো, খুব ভালো করে এক্সাম দাও, খুব ভালো করে প্র্যাকটিস করো তার আগে, ঠিক আছে। আর সবাইকে সেই জন্য অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়ো, খুব ভালো করে প্র্যাকটিস করো। পরের যে ভিডিও আসছে, ঠিক আছে, আরও নেক্সট 1-2 দিনের মধ্যেই আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি বলবো তোমাদেরকে যে যারা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, যেরকম ধরো UPSC, ঠিক আছে, UPSC যারা পরীক্ষা দিচ্ছ, সিভিল সার্ভিসের যারা পরীক্ষা দিতে চাও, তারা কি করে তোমাদের পড়াশোনা ব্যালেন্স করবে উইথ WBCS। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিপারেশনের সাথে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা, আমাদের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পরীক্ষা বা সিমিলার কিছু কিছু পরীক্ষা থাকে, CDS এর পরীক্ষা থাকে, ঠিক আছে,
ইত্যাদি, সেইগুলোকে কি করে তোমরা পড়াশুনো ব্যালেন্স করবে, কোন কোন পার্টগুলো তোমাদের ওভারল্যাপিং মানে একই, তোমরা মানে দুটো পরীক্ষা তোমাদের একসাথে প্রিপারেশন হয়ে যাচ্ছে, আবার কোন কোন জায়গায় তোমাদেরকে অনেক বেশি এফোর্ট দিতে হবে ফর ডেফিনেটলি ফর ইউপিএসসি, আবার কোথাও হয়তো তোমাকে WBCS এর কোনো পেপারের জন্য বেশি এফোর্ট দিতে হবে, এইগুলো ডিটেলসে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে এই ব্যাপারটা তাদের অ্যাড্রেস করতে, এই ডাউটটা তাদের সলভ করতে। ওকে, তাই অবশ্যই এটা কিন্তু আমি তোমাদের সলভ করব, ডাউটটা আমি এটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, অন্য অন্য অ্যাসপিরেন্টসের সাথে লিঙ্কগুলোকে শেয়ার করো ভিডিওর, অনেক বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওসগুলোকে, ভালো লাগলে কমেন্ট করো, ঠিক আছে? কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাও, সেটা চেষ্টা করব তোমাদের পরের ভিডিওতে বা অন্য কোনো ভাবে তোমাদের সেগুলোকে সলভ করতে। ওকে, ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের কীভাবে প্রিপারেশন ব্যালেন্স করবে সেটা নিয়ে তোমাদেরকে বলবো। ওকে, সবাই খুব ভালো থেকো, আর সবাই ঘরে থেকে এখন পড়ো খুব ভালো করে, MCQs প্র্যাকটিস করো। ওকে, অল দ্য বেস্ট। চলো, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল DecibelIAS, অ্যান্ড প্লিজ জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল রোড টু সিভিল সার্ভিসেস, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সবাই জয়েন করো অ্যান্ড আরও অনেকের সাথে শেয়ার করো।